পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়া বানাতে চান কি, প্রশ্ন করেছেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী তো তার পুলিশকে দিয়ে, নতুন ডিজিকে দিয়ে ধর্মতলাতে কেসিদার সংলগ্ন এলাকায় সমস্ত জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে, আন্দোলন করা যাবে না। আরে আমরা কি চীনে বাস করছি না উত্তর কোরিয়ায় বাস করছি, সেটা তো বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়ার থেকেও খারাপ হয়ে গেল নাকি? আমাদের গণতান্ত্রিক অধিকার নেই, বিজেপির আন্দোলন নেই, কিন্তু অন্য কেউ যদি আন্দোলন করতে চায় সেই আন্দোলনকে বাধা দেওয়ার অধিকার সরকারকে কে দিয়েছে? যেখানে সুপ্রিম কোর্টের অলরেডি স্ট্যান্ডিং অর্ডার আছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার অধিকার কারো নেই।